আর আমার ফ্রন্টর মহেন্দ্র প্রেমসমূহ রক্ষাবর ভাবে বিনা বাহুবী অনুরোধ জানাইছো। আমার খবরে গৈ আছে, সকলে এক্সাইটেড হয়ে কোন গাইড দে ফ্রেন্ডি তোক মাতি আছে sponsored by Savolex Sky Easy Mankind Smart Heart Intas No কি হইছে যে আপনার পোকনিয়া যে কোনো একটা জীবজন্তু অকল কুকুর বুলিয়ে না হয় আপনার পোকনিয়া জীবজন্তু তো ডক্টর হলেন চিংহাম মাইলে পটুয়া হয়নে আজি শিবসাগর ঐতিহ্যপূর্ণ ক্ষেত্র আজি আপনার এই ডগ ফেস্টিভেল এইখন প্রথমবারের বাবে শিবসাগর আরম্ভ হয়েছে আর আপনাদের জানেই যে শিবসাগর জেলা পশুপালন আর পশু চিকিৎসা একটা বিভাগ আছে আর এই বিভাগের উদ্যোগত আর বিভিন্ন ধরনের সংস্থা ইয়ার জড়িত হয়ে আছে, ডগ ট্রেনিংয়ের যা সেন্টার আছে তখনও আছে আর ইয়ার ঔষধের উদ্যোগ বিভাগবিল আছে আর সেই সকলবিলাকেই ইয়ার জড়িত হয়ে পেলে আজি এই ধুনিয়া এখন মহোৎসব আরম্ভ হয়েছে। আপনাদের এইটো কথা এনেকুৱা যে আপনাদের জানে যে কুকুর প্রভুভক্ত আর সেই প্রভুভক্তর কারণেই আর তার যিখিনি মনোগ্রাহী নেচার সেই কারণে মানুষবিলাক এই ইয়ার প্রতি আকৃষ্ট আর বহুতো উদাহরণ আছে কুকুরে কেনেকৈ মানুষের জীবন রক্ষা করেছে আর কীর্তন পুথিটো উল্লেখ আছে বোলে কুকুর সিগাল গদ্ধর্বরো আত্মারাম জানিয়া সবাকো করিব প্রণাম। আমার এই স্নেহ জীবর প্রতি থাকা স্নেহ এইটো জাগৃত হয়েছে, এই জাগরণ এটা সুদূর প্রসারী হব বলে আশা রাখিছো আর এই জাগরণের জড়িয়ে এটা নতুন বাতাবরণের সৃষ্টি হয়েছে, মানুষের আন্তরিকতা বৃদ্ধি হয়েছে আর
এই জীবর প্রতি যুক্ত সহানুভূতি থাকিব লাগে, আমার মরম চেনেহ থাকিব লাগবে, প্রকৃতির প্রতি থাকিবলগিয়া যুক্ত দায়বদ্ধতা সেইটো বৃদ্ধির এটা আশা করছো, যার যার ফলত আমি এটা সুন্দর পৃথিবী পাম বলে আশা করছো। ধন্যবাদ। আমার এই শিবসাগর পোনপ্রথমবার পতা ডগ ফেস্টিভেলত আপনার আমার লার্জ ব্রিড টয় ব্রিড যেনে আপনার জার্মান শেফার্ড ল্যাব্রাডর আর আপনার রটুইলার পিটবুল সিজু লাসা বিভিন্ন ধরনের এই ডগ আমার ইয়াত আহিছে আয়োজন করবলে। আপনার আমার বিভিন্ন প্রান্তর আছে, গোলাঘাট, ডিব্রুগড়, আপনার পাঠশালা, নাজিরা, গুয়াহাটি, এনে সব বিভিন্ন জায়গা পর আছে। এতিয়া আপনার আমার ইয়াত সাতটা প্রতিযোগিতা আমি রাখিছো। আপনার এটা হল আপনার পাপি চ্যাম্পিয়নশিপ, আর এটা আপনার অল ব্রিড চ্যাম্পিয়নশিপ, এটা লার্জ ব্রিড, এটা টয় ব্রিড, আর আপনার আমার ওয়েল মেইনটেইন পেট বলে একটা কম্পিটিশন রাখিছো। তারপর আমার আপনার অবিডিয়েন্স কম্পিটিশনটা রাখিছো। তারপর আপনার শো দ্য বেস্ট ডগ, বেস্ট স্কিল অফ ইয়র ডগ বলে একটা কম্পিটিশন রাখিছো। আর আমার সবতকৈ আপনার আমার লাস্টত আমি শো স্টপার হিসাবে আমার ট্রেন ডগ কিছু আমার গগৈ স্কোয়াড কেনেল ডগ ট্রেনিং সেন্টার ট্রেন ডগে আপনার আমার ইয়াত কিছু আপনার রিয়েল প্রটেকশনের, পার্সোনেল প্রটেকশনের, আপনার এজিলিটির আপনার শো করব, এই আমি আমার ইয়াত শো স্টপার হিসাবে রাখিছো।